নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে জল বিপদসীমার উপরে, ধস পড়ায় 16 জুলাই পর্যন্ত ট্রেন বাতিল। নদীতে হাত পা ধুতে গিয়ে তলিয়ে গেলেন পুরকর্মী, শিলচরে চাঞ্চল্য। মধুরবন্দের বাঁধ নিয়ে আতঙ্কগ্রস্ত জনগণ, পরিস্থিতি দেখতে ছুটে গেলেন ডিসি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত কয়েকদিনের টানা বর্ষণে বরাক ও তার শাখা নদীগুলোতে জলস্ফীতি দেখা দিয়েছে। ধারা বর্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শনিবার সকালে বৃষ্টিপাত কম হওয়ায় বরাকে 2 সেন্টিমিটার করে জল বাড়লেও দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় নদীগুলোতে আরও বেশি হারে জল বাড়তে শুরু করেছে। বিশেষ করে নিচু জায়গার মানুষ ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শনিবার দুপুর 12টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমা ছিল 20.08 মিটার। সন্ধ্যা 6টায় এই জলস্তর বেড়ে হয়েছে 20.25 মিটার। শনিবার দুপুর থেকে নাগাড়ে বৃষ্টিপাত হওয়ায় আরও একবার জলের নিচে তলিয়ে গেছে শহর শিলচর। বিশেষ করে অম্বিকাপট্টি শিলংপট্টি লিংক রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়কের ওপর দিয়ে বইছে জল। শহরের হাইলাকান্দি রোডের বহু স্থানে জল দাঁড়িয়ে গেছে। এতে ভোগান্তির শিকার হলেন মানুষ, জল ভেঙে তাদের চলতে হলো পথ। তাছাড়া রাস্তার কিছু কিছু অংশ জমা জলে বন্দী হয়ে পড়ায় এই বৃষ্টির মধ্যেই শহরের কিছু কিছু অংশে যানজটের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড় লাইনে ধস পড়ায় বরাক ও ত্রিপুরার সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। তিমাহাসাও জেলার জাটিঙ্গা লামপুর স্টেশনের কাছে ট্র্যাকের নিচ থেকে মাটি ও পাথর সরে যাওয়ায় এই লাইনটিতে ট্রেন চলাচল বন্ধ করে রেখেছেন রেল কর্তৃপক্ষ। শনিবার এ ব্যাপারে জানাতে গিয়ে শিলচর রেল স্টেশনের সুপারিনটেন্ডেন্ট বিপ্লব দাস বলেন, ধস পড়ার ফলে আগামী 16 জুলাই পর্যন্ত রেল চলাচল বাতিল করা হয়েছে। হিল সেকশনে দুয়ারাপ্লং এবং ঝাটিঙ্গা লামপুরের মধ্যে রেল চলাচল ব্যাহত হওয়ার দরুন গত 12 তারিখ থেকে ট্রেন বন্ধ আছে। আর এই ট্রেন আমাদের পর্যবেক্ষক এবং আমাদের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং এক্সপার্টের মতে এই ট্রেন চালু হবে 16 তারিখের পর, অর্থাৎ 16 তারিখ 12টা পর্যন্ত এই ট্রাফিক ব্লক থাকবে এবং সেখানে আমাদের রেলকর্মীরা অত্যন্ত পরিশ্রম করে যুদ্ধকালীন তৎপরতা করে রেল সারানোর কাজ চলছে এবং ত্রিবান্ধম এক্সপ্রেস
সে দুটো ট্রেন টার্মিনেশন হয়ে গেছে, যথাক্রমে সম্পর্কান্তি এক্সপ্রেস গৌহাটিতে টার্মিনেশন হয়েছে আর ত্রিবান্দম লামডিংয়ে টার্মিনেশন হয়েছে। আমরা আশা করছি আমাদের এই যুদ্ধকালীন তৎপরতায় খুব শীঘ্র আমরা ট্রেন চালাতে পারব। বরাক নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে মধুরবন্ধ মহিষা বিল সংলগ্ন বরাক নদীর বাঁধটি শোচনীয় আকার নিয়েছে। যে কোনো সময় বাঁধটি ভেঙে যাবার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি। ঘটনাস্থলে হাজির হয়েছেন জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। এ ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত পাল জানান, বাঁধটি রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যে সাময়িক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তিনি বলেন, গত কয়েক বছর ধরে এই বাঁধটি সংস্কার করার জন্য এস্টিমেট দেওয়া হয়েছে, কিন্তু এ পর্যন্ত এর জন্য কোনো অর্থ বরাদ্দ হয়নি। বর্তমানে স্কুলটাকে সেভ করার জন্য, মানে যাতে ফার্দার ইরোশন না হয়, জিওবে আর পার্কোপাইন ডাম্প করছি। আরসিসি পার্কোপাইন জলের ভ্যালুসিটা কমিয়ে জলটাকে ডাইভার্ট করে আর জিওবে স্কাউডিংটা কমায়। আপাতত এটা করার পর আমরা নেক্সট অ্যাকশন করব। তো অলরেডি আমাদের পার্কোপাইন, জিওবে, বোল্ডার, সচে সব রাখা হয়েছে, কিন্তু এখানে বেশি দিলে এটা এফেক্ট এখানে এসে যাবে, এখানে বেশি লোড দেওয়া যাবে না। সেই জন্য আমরা এখানে যতটুকু করেছি এটা বর্তমানে স্টেবল আছে, আমরা ডাউন স্ট্রিমটা দেখছে। গত চার বছর ধরে এখানে এস্টিমেট দেওয়া হচ্ছে, প্রোটেকশনের এস্টিমেট এখন পর্যন্ত কোনো স্যাংশন হয়নি। আমরা 2003 আগে এসডিআরএফ দিয়েছিলাম, স্যাংশন হয়নি। এই গত বছর এসওপি দেওয়া হলো, এটা স্যাংশন হয়নি। আমরা যা আমাদের টেম্পোরারি মেজার গত বছর এম্বেকমেন্টটা রাইট সাইডে বাড়ানো হয়েছে, এইবার আমরা আরও কিছু টেম্পোরারি মেজার নিচ্ছি, কিন্তু এটা পার্মানেন্ট কিছু না। আতঙ্কগ্রস্ত স্থানীয় জনগণ এদিন বলেন, এই বাঁধটি ভেঙে গেলে শহরের অর্ধেক অংশ জলের তলায় চলে যাবে, ফলে খুব জরুরি ভিত্তিতে এই বাঁধটি সংস্কার করা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিগত কয়েক বছর থেকে এই শিলচর যে খারাপার এই যে বাঁধ আছে, এই বাঁধের জন্য আমরা অনেক কয়েক বছর ধরে আমরা অসুবিধাগ্রস্ত। আমরা এই এরিয়ার যে জনগণ আছে অনেক অসুবিধাগ্রস্ত আছে। তাই আগামী দিনে আমি ডিসি মহাশয়, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগকে আমি একটাই বার্তা পাঠিয়ে দিতে চাই যে এই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে শহরের অর্ধেক শহর আমরা ডুবে যাব। শহরের যেগুলো আমরা মানুষ আছি বা আমরা জনগণ আছি সবাই আমরা ভয়াবহ পরিস্থিতি আমরা হয়ে যাবে। তাই আমি ডিসি মহাশয়কে একটাই বার্তা পাঠিয়ে দিতে চাই যে এর জন্য, এই বানের জন্য যাতে আমরা অতি ইমিডিয়েটলি যাতে কোনো একটা কিছু ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে আলি মধুরবন জিপি যে ফ্লাড এফেক্টেড হইব তা নাই, বিশেষ করে শিলচর শহরও এটা এফেক্ট হইব যদি এটা ভাঙিয়া যায়। শিলচর শহরের বিভিন্ন গুদাম গাড়া আছে, বিভিন্ন ধরনের এফেক্ট হইব। তো বিশেষ করে শিলচর শহরের উপরে ডিপেন্ড করিয়া শহরকে নজর রাখিয়া যদি এটা খরা হইতো বা খরা হয় আশা রাখি আপনারা জড়িয়ায় গভর্নমেন্টের কাছে আমরা ওইটাও জানাইয়া যে অতি সত্তর যদি এটা ইয়ে করা হয়, এই প্রোটেকশনটা দেওয়া হয় শিলচর শহরও বাঁচবলকে আমরা ওইটা কিন্তু। ভরা নদীতে হাত পা ধুতে গিয়ে জলে তলিয়ে গেলেন শিলচর পুরসভার এক কর্মী। 58 বয়সী পুরসভার এই কর্মী অভিদাস, তিনি পুরসভার নৈশ প্রহরী হিসেবে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল 7 নাগাদ তিনি হাত মুখ ধোয়ার জন্য ঘাটে বাঁধা একটি নৌকায় উঠেছিলেন। বেশ কিছুক্ষণ ধরে তিনি আসছেন না দেখে আরেক পুরকর্মী সেখানে গিয়ে দেখেন নৌকায় কেউ নেই। সঙ্গে সঙ্গে তিনি অন্যদের খবর দিলে সেখানে ছুটে যান এনডিআরএফ বাহিনী। কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্ববর্তী নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, সহ সভানেত্রী চামিলি পাল, রাজেশ দাস প্রমুখ। পরে নদীতে তলিয়ে যাওয়া পুরকর্মীর ছেলে সংবাদ মাধ্যমকে জানান, एज ए म्यूनसिपलिटी कैजुअल स्टाफ। तो कल रात से इधर में पानी बहुत गहरा है, तो पता नहीं किसी ने देखा यहाँ पे कुछ देखते हुए, उनको ही देखा है शायद, तो अभी तक नहीं मिल रहा है। तो आप लोगों को अगर कोई इन्फॉर्मेशन मिले तो प्लीज़ कन्फर्म आज इससे हम बोल देते हैं। করিমগঞ্জের দোহালিয়ায় পায়েস খেয়ে একই পরিবারের 9 লোক অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে সংকটজনক অবস্থায় 8 করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, স্থানীয় একটি দোকান থেকে এই পরিবারটি দুধ ক্রয় করেছিল। শুক্রবার রাতে পায়েস বানিয়ে খেয়েছেন পরিবারের সবাই, এরপরই ঘরের সবাই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। Thank you.
फूड पॉइजनिंग है, उत्तराखंड से आए, एक फैमिली के 9 लोग हैं, उसमें एक का कंडीशन बहुत ज़्यादा ख़राब है, शायद कंजम्पशन बहुत ज़्यादा हो गया, उल्टी नहीं कर पाए, बाकी लोग उल्टी किए तो थोड़ा स्टेबल है। फिलहाल हम कोशिश कर रहे हैं क्या चीज़, वो लोग बोल रहे कुछ दूध का बना हुआ कुछ मीठा था उससे हुआ है, सुबह ही खाएगा सब लोग, देखेंगे। एक का कंडीशन बहुत ख़राब है फिलहाल। तो सर इसमें एक परिवार का नया आदमी है, एक ही परिवार, एक ही फैमिली का नया आदमी है, तो क्या चीज़ खाया था आपको पता है? वो लोग तो बोल रहे कुछ बाजार से दूध लाए थे, उससे कुछ मिठाई बनाए थे, वो खाए थे, उससे हुआ था। तो अभी कंडीशन कितने है? एक का कंडीशन बहुत ज़्यादा ख़राब है, बाकी का फिलहाल तो स्टेबल है, देखेंगे आगे जाके क्या होता है। थैंक यू वेरी मच। फिलहाल 48 आवर्स तक ऑब्जर्वेशन कर सकते हैं, अभी कंडीशन कभी भी खराब हो सकता है किसी। উধারবন্দের গোপালাখড়ায় দুদিনের গীতা অভ্যাস বর্গ শুরু হয়েছে শনিবার। এদিন সকাল 11টায় প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন আখড়ার সেবায়ত অদ্যুত দাস বাবাজি সহ প্রবীণ নাগরিক করুণা সিন্ধু ত্রিবেদী, একল বিদ্যালয়ের কার্যকর্তা দেবব্রত চৌধুরী, উধারবন্দ যোগাসন কেন্দ্রের অধ্যক্ষ বিপ্রাশিষ চক্রবর্তী প্রমুখ। এদিন গীতা অভ্যাস বর্গ শুরু হওয়ার পর প্রথমে শিশুদের যোগ প্রশিক্ষণ দেওয়া হয়। এই অনুষ্ঠানে রবিবারও চলবে। श्री अर्जुन विषाद योग धृतराष्ट्र उवाच धर्माक्षेत्रे कुरुक्षेत्रे। পাথারকান্দির খালের পারে শুক্রবার প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খালের পারের এই রথযাত্রা বহুদিন ধরে পালন করে আসছেন এলাকার মানুষ। একটি মাঠে 7টি গ্রামের মানুষ আলাদাভাবে রথ নিয়ে এসে জমায়েত হন। এই গ্রামগুলো হল দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রাগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রাগ্রাম, পেকুরগ্রাম ও নয়াডহর। প্রতিটি গ্রাম থেকে কীর্তন নিয়ে ভক্তরা এসে হাজির হন। ধারা বর্ষণ উপেক্ষা করেই মানুষ এতে হাজির হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বরাকে জল বিপদসীমার উপরে, ধস পড়ায় 16 জুলাই পর্যন্ত ট্রেন বাতিল। নদীতে হাত পা ধুতে গিয়ে তলিয়ে গেলেন পুরকর্মী, শিলচরে চাঞ্চল্য। মধুরবন্দের বাঁধ নিয়ে আতঙ্কগ্রস্ত জনগণ, পরিস্থিতি দেখতে ছুটে গেলেন ডিসি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।